পহেলা আগস্ট এই দিনে পৃথিবীতে এসেছিলেন যারা। 1881 সালের এই দিনে বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক অর্ধেন্দু কুমার গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1885 সালের এই দিনে নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি জন্মগ্রহণ করেন। 1895 সালের এই দিনে বাংলায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। 1919 সালের এই দিনে পাঞ্জাবি কথাশিল্পী অমৃতা প্রীতম জন্মগ্রহণ করেন। 1932 সালের এই দিনে ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা মীনা কুমারী জন্মগ্রহণ করেন। 1938 সালের এই দিনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নাজমুল হক জন্মগ্রহণ করেন। 1942 সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেন। এই দিনে লোকান্তরে গেছেন যারা। 1846 সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। 1977 সালের এই দিনে কৌতুক অভিনেতা জহর রায় মৃত্যুবরণ করেন। 1982 সালের এই দিনে সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী মৃত্যুবরণ করেন। 1987 সালের এই দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মৃত্যুবরণ করেন। 1999 সালের এই দিনে অবিভক্ত বাংলার খ্যাতনামা লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী মৃত্যুবরণ করেন। 2005 সালের এই দিনে সৌদি আরবের বাদশাহ ফাহাদ মৃত্যুবরণ করেন। এই দিনের দেশের গুরুত্ববহ ঘটনা। 1971 সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নিউ ইয়র্কে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর ও আলী আকবর খাঁর দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এই দিনের আন্তর্জাতিক গুরুত্ববহ ঘটনা। 1498 সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন। 1648 সালের এই দিনে সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। 1698 সালের এই দিনে ইংরেজ কুঠিয়াল জব চার্নো কলকাতা নগর পত্তন করেন। 1773 সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ হয়। 1774 সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা। 1774 সালের এই দিনে স্যার জোসেফ পিস্টোলির অক্সিজেন আবিষ্কার করেন। 1834 সালের এই দিনে ব্রিটিশ উপনিবেশগুলোতে দাস প্রথা বাতিল করা হয়। 1861 সালের এই দিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থানুকূল্যে ও মনমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ইন্ডিয়ান মিরর প্রকাশিত হয়।